যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদেবের মৃত্যুর ঘটনায় এবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্ররা নড়ে চড়ে বসল। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকুটা ও ছাত্র সংগঠন আজ যৌথভাবে নদফা দাবি সম্মিলিত একটি ডেপুটেশন জমা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে। ডেপুটেশনের সময় তারা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে দাবি করেন অতি সত্বর বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসিয়ে নিরাপত্তা সুরক্ষিত করতে। এছাড়াও তারা ছাত্র ও ছাত্রীদের আবাসনগুলিতে অতিসত্ব সিসিটিভি লাগানোর কথাও বলেন। তারা দাবি করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে অবাধে বহিরাগতরা প্রবেশ না পায় এ বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা আবশ্যক বলে তারা জানান। এছাড়াও শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, গবেষক সকলকেই নতুন করে সচত্র পরিচয়পত্র দেওয়ার দাবিও উঠে আসে। এর আগে শিক্ষক, ছাত্রছাত্রী ও গবেষক মিলে প্রায় 500 জন বিশ্ববিদ্যালয় চত্বরে র্যাগিংয়ের শিকারে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল করেন। শেষে ওয়েবকুবার সম্পাদক ডক্টর সুজয় মণ্ডল আমাদের ক্যামেরার সামনে কি বলেছেন দেখুন। ঢাকেশ্বরী বস্ত্রালয়, কৃষ্ণনগর, নদিয়া। র্যাগিংয়ের শিকার হয়ে একজন নিরাপদার ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু আমাদের জেলার অধিবাসী, তাকে যেভাবে মারা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্ররা মিলে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ জানাচ্ছি, স্বপ্নদীপের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আজকে তৃণমূল ছাত্র পরিষদ এবং গবেষক ইউনিটের যৌথ উদ্যোগে এই মৌন মিছিল আমরা আয়োজন করি এবং মৌন মিছিল এবং আজ প্রতিবাদ বিক্ষোভ এবং আজকের প্রশাসনের কাছে যে ডেপুটেশন দিল সেই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলতে চাই যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য আর এই ধরনের ঘটনা ঘটে না এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বহিরাগতদের নির্বিচারে অবাধে প্রবেশ এবং পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা করা, এ নিয়ে আজকে আমরা উপাচার্য এবং রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন দেব। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়েও যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে, আমরা তার যাতে না ঘটে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীন আছে, তাকে সচেতন করার জন্য একটা ডেপুটেশন দেব। এই ডেপুটেশন দেওয়ার পর 7 দিন পরে আমরা কিন্তু তার ফলো আপ করবো যে কতটা কার্যকরী হয়েছে। বহিরাগতদের অনুপ্রবেশ সাংঘাতিকভাবে বেড়েছে এবং প্রশাসনের উপরেও তারা বিভিন্নভাবে চাপ তৈরি করছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর উপরেও নানান রকম চাপ তৈরি হচ্ছে, যার ফলে সঠিক পরিচয়পত্র দিয়ে বহিরাগতদের অনুপ্রবেশ সেটা নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী আছে যারা এখানে থাকে বিভিন্ন আবাসনগুলো যারা ড্রেস করার তাদের সকলকে আমাদের যথার্থ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দরকার আছে। সেই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর ঘটনা কাণ্ডে যারা দোষী তাদের শাস্তির দাবিতে আমরা আজকে এই প্রতিবাদ জানাচ্ছি এবং স্বপ্নদীপের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। ভিডিও প্লিজ সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার, হিট দ্য বেল আইকন ফর আপকামিং ইভেন্টস।